أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شيخ في سؤال রয়েছে প্রবাসীরা যাকাত কিভাবে আদায় করবে? অনেক প্রবাসীরা যাতে করে একদিন আগে ঈদ করে, বাংলাদেশে একদিন পরে ঈদ হয়, প্রবাসীরা প্রবাসে যাকাত আদায় করবে, যাকাতুল ফিত্রা নাকি দেশে দিবে? এখন একটা বিষয় হচ্ছে কি, যদি প্রবাসীরা এই দেশে দেয় তাহলে কিভাবে দিবে, আর দেশে দিলে কিভাবে দিবে? দেশে দিলে আবার তারা এখান থেকে টাকা পাঠাতে হবে। এখন টাকাটা কি, এখানের যে চাউলের যে নির্ধারিত দাম আছে এই দামের টেকাটা পাঠাবে, আর ওই ওই টেকা দিয়ে দেশে যে পরিমাণ চাল চাউল হয়, যে পরিমাণ খাদ্য হয়, ওই পরিমাণ দিবে কিনা সংক্ষিপ্ত ভাবে আমাদেরকে বলবেন। চমৎকার চমৎকার একটা প্রশ্ন আমাদের সম্মানিত ভাই খন্দকার ফয়সাল করেছেন, যে আমরা যারা প্রবাসে রয়েছি তারা কি ফিত্রাটা আমরা যেখানে অবস্থান করছি সেখানে আদায় করব না দেশে আদায় করবো, এবং দেশে আদায় করার ক্ষেত্রে কিভাবে আদায় করব। চমৎকার, প্রথমত উলামায়ে কেরাম বলেছেন যে পৃথিবীটি যে যেখানেই থাকে সেখানে যদি উপযুক্ত মিসকিন তার দৃষ্টিতে নিশ্চিতভাবে যদি পেয়ে যায় তাহলে সেখানে আদায় করাটাই উত্তম। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, বিশেষ করে আমি যে যেখানে অবস্থান করছি সেখানে আমার দৃষ্টিতে এই রব মানে ঈদের একদিন দুই দিন আগে যারা ফিত্রা নেওয়ার জন্য রোডে আমরা যাদেরকে দেখি তাদের ব্যাপারে আসলে প্রকৃত মিসকিন নাকি আমার দৃষ্টিতে সন্দেহ হয়। যে সুতরাং যেহেতু একটা মিসকিনের হক, এক্ষেত্রে আমি যে সিস্টেমে আমার ক্ষুদ্র জ্ঞানে এই বিষয়ে আমি যথেষ্ট রিসার্চ করেছি, আমার দৃষ্টিকোণে আমার কাছে এটি বলবো না যে আমি বড় আলেম, আমার কাছে এখানে যেটি মানে পরিষ্কার হয়েছে তা হচ্ছে আমি সাধারণত দেশে আমি ফিত্রা আদায় করি আমার ফিত্রাতে, কারণ এখানে আমি উপযুক্ত মিসকিন আমার দৃষ্টিটা আমি পাচ্ছি না, তাই আমার ফিত্রাটা আমি দেশে আদায় করি। কি সিস্টেমে আদায় করি? আমি আলহামদুলিল্লাহ সারা বছর যে মানের চাউল খাই সেই চাউলের মানে মানে মূল্য আমি করি, সেটি হচ্ছে সাধারণত 7 রিয়াল বা 8 রিয়াল কেজি, 6 রিয়ালের একটু বেশি, তাতে আমি হচ্ছে হিসাব করেছি যে মোটামুটি 318 বা 20 রিয়াল আমি এই 20 রিয়ালটা দেশে পাঠিয়ে দিই, দেশে পাঠিয়ে আমার বড় ভাইকে দায়িত্ব দিই যে এই 20 রিয়ালের ভালো মানের যেই কয় কেজি চাউল হবে। আবার এটা আমরা এক কাটিং করে বলবো না, যে আপনি তো একটু আগে বললেন যে মূল্য, আমি কিন্তু মূল্য মানে এটা মানে আদায় করছি না, আমি এটা আদায় করছি যে আমার এখানকার আমি এখান থেকে তো এক্ষেত্রে চাউলটা আমি পাঠাতে পারবো না, তাই আমি 20 রিয়াল বড় ভাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে যেই এই 20 রিয়ালে যেই কয় কেজি ভালো মানের চাউল হয় এই চাউল আমি যেখানে আছি যেই দেশে আছি সেই দেশে মানে ঈদের আগেই সেখানে দেশে মিসকিনকে পৌঁছায় দিতে পারি। তাহলে বলবো যে আমরা যদি দেশে ফিত্রা আদায় করতে চাই তাহলে যে দেশে আমরা অবস্থান করছি সে আমরা সৌদি আরবে বা আরব কান্ট্রিতে মিডিল ইস্টে যারা আছি সাধারণত আমাদের দেশের একদিন আগে এখানে সিয়াম শুরু হয়ে যায়, সুতরাং আমি একদিন আগেই দেশের একদিন আগেই আমি হচ্ছে এই ফিত্রাটা আদায় করব, এবং এই মূল্যের যেই কয় কেজি চাউল নগদ অর্থ আদায় করবে না, যেই কয় কেজি চাউল সেই কয় কেজি চাউলই আমি মিসকিনকে দিয়ে দেবো। এই ক্ষেত্রে কেউ বলেছে না যেহেতু একসা বলা হয়েছে আপনি দেশে আদায় করলে একসাই আপনি মানে দিতে হবে, এটি হচ্ছে এক একজন এক এক অভিমত থাকতে পারে, এই যেহেতু মিসকিনের হক আমি এইখানে যেটি আদায় করলাম সেইটির জন্য ট্রান্সফার করে আমি দেশে আদায় করলাম, এই জন্যই আমার ক্ষুদ্র জ্ঞানে এবং বেশ কিছু উলামায়ে কেরামের এই ব্যাপারে অভিমত আছে, সেই আলোকে আমরা দেশেই আজ কেউ যদি আদায় করতে চাই সব দেশে আদায় করব, কিন্তু যেখানে আছি সেইখানে 3 কেজি চাউলের মূল্যটা দেশে জয় কি যে কয় কেজি চাউল হবে সেই কয় কেজি আপনি আদায় করে দিবেন। আল্লাহ ওলি ও তফিক। যারা দেশে এই দেশে সফরে আছে যেমন বর্তমানে অনেকে এতেকাফে রয়েছে তারা কিভাবে আদায় করবে, ওইভাবে আদায় করবে? যারা হচ্ছে মানে দেশ থেকে এই দেশে যারা এতেকাফে আসছেন বা স্বল্প সময়ের জন্য যারা ভ্রমণে এসেছেন তাদেরকে বলবো যে আপনি যদি এখানে রোজার প্রথম থেকে যদি এখানে রোজা স্টার্ট করে থাকেন তাহলে আপনি কি এই এই আলোকেই, অথবা যদি এখানে আপনি রোজা নাও করে থাকেন মানে শুরু থেকে যদি না থাকেন মাঝখানে যদি এসে থাকেন, কারণ এখানে যেদিন ঈদ হবে মুসলমানের ঈদের সাথে আপনাকে ঈদ উদযাপন করতে হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে যেহেতু আছেন এখানে যেদিন ঈদ হবে তার তার আগেই
মানে যেন ঈদের নামাজের আগে মিসকিনের হাতে পৌঁছে যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা দেশ অনুপাতে আপনাকে আদায় করলে চলবে না যেখানে আছেন আপনি সেখানে নিয়ম অনুপাতে আপনাকে দেশে আদায় করতে হবে কারণ ঈদের দিনে ঈদের আগেই বলা হচ্ছে রাসূল বলছে নামাজের আগেই আদায় করতে হবে সুতরাং আপনি যেহেতু এখানে আছেন সেটা এখানে অনুপাতে এখানে যেদিন ঈদ হবে তার ঈদের নামাজের আগেই মিসকিনের হাতে পৌঁছে দিতে হবে جزاكم الله خير امرا مسجد الحرام থেকে আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপর আলোচনা শুনেছি যাকাতুল ফিতরের উপর আলহামদুলিল্লাহ তো আমরা এটা অন্ততপক্ষে আমরা বুঝতে পেরেছি যাকাত দেওয়ার কারণ হচ্ছে গিয়ে শেখ বলেছেন সালাতের মধ্যে কোনো সমস্যা হলে সাজদার মাধ্যমে সালাতকে সংশোধন করা ঠিক তেমনি ভাবে যদি সিয়ামের মধ্যে কোনো ঘাটতি থাকে সিয়াম রাখতে গিয়ে কোনো সমস্যা হয় ফিতরের মাধ্যমে সেটি সংশোধন করা হয় আলহামদুলিল্লাহ অতএব এবং আমরা অবশ্যই ফিতরা আদায় করব এবং পাশাপাশি শায়খ বলেছেন খাদ্য দিয়েই ফিতরা আদায় করতে হবে এটা শায়খের কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবায়ে কেরিমদের কথা আজ পর্যন্ত আমরা আরব দেশে বসবাস করছি আরব দেশের মানুষ তারা আপনার খাদ্য দিয়েই ফিতরা আদায় করে দোকানে দোকানে দেখবেন 3 কেজির চাউলের বস্তা রয়েছে তারা খাদ্য দিয়ে ফিতরা আদায় করছে অতএব আমরাও খাদ্য দিয়ে আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ